ঘন কুয়াশায় দেশের বিভিন্ন জেলায় ক্রমেই বাড়ছে শীতের মাত্রা, দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া মানুষের, সেই সাথে রোগবালাই ও হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত। সিরাজগঞ্জে ভোর হচ্ছে ঘন কুয়াশায় চারপাশ থেকে, সূর্যের মুখ দেখা না যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। যমুনা থেকে আসা হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা, এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। এবার শুরুতেই প্রচন্ড শীত, এই সকালবেলা কাজে আছি, কাজ করা খুব কষ্ট, খুব ঠান্ডা পড়ছে, এমনি কুয়াশাতে বাড়ানি যাইতেছে না। শীতের তীব্রতা বাড়ছে গাইবান্ধার সাত উপজেলায়, ঘন কুয়াশা ও ঠান্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। কুয়াশার জন্য বাড়ান যায় না, সাতক্ষীরায় কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। গত 10 দিনে সাতক্ষীরা সদর ও শিশু হাসপাতালে 300 বেশি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। বেডের অভাবে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকেই। গত শুক্রবার থেকে আমার বাবুর এই সমস্যা প্রথমে বমি হয়েছে, তারপর প্রথমে একবার বমি হয়েছে, তারপর কয়েকবার পায়খানা হয়েছে। আমি সদরে ডায়রিয়া সেকশনে ভর্তি করছি, খুব ডায়রিয়া হয়েছিল, এখন অনেকটা সুস্থ। গত 7 দিনে আমরা প্রায় 100 মতো ডায়রিয়া রোগী ভর্তি করে চিকিৎসা দিয়েছি। পরামর্শ ছাড়া শিশুদের অ্যান্টিবায়োটিক না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। যেহেতু রোটা ভাইরাসের প্রকোপটা শীতকালে বেশি, অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে যে মায়েরা নিয়ে আসে বাচ্চাদেরকে, অধিকাংশই 2-3টা অ্যান্টিবায়োটিক খাওয়ায় নিয়ে আসে। আসলে যেহেতু এটা ভাইরাসজনিত, এখানে এত বেশি অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই। শিশুদের শীতমুক্ত পরিবেশে রেখে বিশুদ্ধ খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।